Assalamualaikum everyone, welcome to Blessed Mom Vlog. কেমন আছেন আপনারা সবাই? আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এইমাত্র লিডল থেকে শপিং করে এসেছি, যদিও সেন্সবারির বাগ দেখতে পাচ্ছেন কারণ ওই বাগটা আমাদের গাড়িতে ছিল তার জন্য, বাট মেইনলি শপিং করেছি লিডল থেকে। তো এখন আমি সব শপিংগুলো গুছাবো। খুবই থেস্টি ছিলাম, অরেঞ্জ জুস এনে কিছুটা খেয়েও নিয়েছি। সব কিছু আনপ্যাক করে আপনাদের সঙ্গে শেয়ার করবো কী শপিং করলাম। তো এই তো ভিউয়ার্স, আমার সব শপিং এখানে আনপ্যাক করে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি শপিং করে নিয়ে আসলাম লিডল থেকে। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি, এই যে দেখুন আমি সবগুলো শপিং কত টাকা দিয়ে কিনেছি। এই যে £57.98 আমি স্পেন্ড করেছি সবগুলা শপিংয়ের জন্য। তো শুরু করছি এইখান থেকে শুরু করি আমি। এখানে আছে 15 ফ্রি রেঞ্জ এগস 2 প্যাক এইখানে আছে। সকালের নাস্তার জন্য তো ডিম লাগে, তো নিয়ে আসলাম। তারপর বাচ্চাদের পাক লাঞ্চ বানানোর জন্য ডিম লাগে। তারপর এখানে আছে মাশরুমস, হোয়াইট মাশরুমস আমার খুবই পছন্দ, আমরা সবাই পছন্দ করি সকালের নাস্তায় বা যে কোনো ধরনের সবজি রান্না করতে মাশরুম দিলে, আমরা পাস্তা রান্না করতেও মাশরুম দেই। তারপর অনেক সময় সকালে নাস্তার জন্য মাশরুম ইউজ করি, তো মাশরুম আমাদের সবার খুবই পছন্দ। তো আমি এখানে 2 প্যাক মাশরুম নিয়ে এসেছি, একটা প্যাকে আছে 250 গ্রাম করে। তো এই মাশরুমগুলা আমি কিনতে আমার লেগেছে পার বক্স ছিল 75p। তারপর এখানে আছে কিছু স্ট্রবেরিজ, বাচ্চাদের খুবই পছন্দ। তো এখানে 250 গ্রাম আছে স্ট্রবেরিজ। তারপরে আছে এখানে গার্লিক ব্রেড আমাদের সবার অনেক পছন্দ, তো 2টা প্যাকেট গার্লিক ব্রেড নিয়ে এসেছি। আর এখানে আছে ইয়র্কশায়ার পুডিং, লিডলের ইয়র্কশায়ার পুডিংগুলো আমার কাছে অনেক ভালো লাগে, একটু মোটামোটা হয়, এগুলো মোটা এবং সফট থাকে লিডলের ইয়র্কশায়ার পুডিংগুলো। 15 ইয়র্কশায়ার পুডিংস এখানে আছে। তারপর এখানে আছে চ্যাটার চিজ, এখানে আছে 500 গ্রাম চ্যাটার চিজ, 250 মনে হয় এটার দাম, সবগুলো দাম আসলে আমার মনে নেই। তারপর এখানে আছে মিক্সড ভেজ 1 প্যাকেট। তারপর এখানে আছে সালাদের জন্য এই টমাটোগুলো নিয়ে এসেছি, বেশি না কারণ আমার ঘরে অলরেডি সালাদ আছে যেগুলো আমি অলরেডি ফ্রিজ করে রেখে দিয়েছি, তো এগুলো শুধু সালাদ বানানোর জন্য নিয়ে আসলাম। আর এখানে আছে কিছু কিউকুম্বা, এগুলো হচ্ছে অর্গানিক কিউকুম্বা, এগুলো অর্গানিকগুলো 80p আর নর্মাল কিউকুম্বা নিয়ে আসলে 50p, মাত্র 30p ডিফারেন্স। দুইটা কিউকুম্বা টমাটো এগুলো আমাদের সব সময় লাগে সালাদ বানানোর জন্য। তারপরে এখানে আছে বারথলি অলিভ, এইটা আমাদের সবার অনেক পছন্দ, স্পেশালি আমি এটা অনেক পছন্দ করি। আর তারপর এখানে আছে অরেঞ্জ জুস উইথ নো বিটস, এটা ভেরি স্মুথ, বিটস ছাড়া অরেঞ্জ জুস আমরা সবাই পছন্দ করি। তারপর এখানে আছে কন্ডেন্সড মিল্ক, যে কোনো ধরনের ডিজার্ট বানানোর জন্য এটা আমি সবসময় ঘরে রাখি, যে কোনো সময় কিছু বানাতে চাইলে যাতে বের করে সহজে বানিয়ে নিতে পারি। আর আছে সুইটকর্ন, বাচ্চাদের পাক লাঞ্চের জন্য কোনো কিছু স্যান্ডউইচ বানাতে হলে সুইটকর্ন ইউজ করি, স্পেশালি চুনা স্যান্ডউইচ বানানোর জন্য, যে চুনা নিয়ে এসেছি। তো আমার বাচ্চারা, স্পেশালি আমার বড় মেয়ে যে সেকেন্ডারিতে যায়, ও তো সবসময় পাক লাঞ্চ নিয়ে যায়, তো ওর পাক লাঞ্চ বানানোর জন্য এখানে অনেক কিছু আমি কিনে নিয়ে এসেছি, সেগুলো আমি আপনাদেরকে বলবো পাক লাঞ্চের জন্য কী কী নিয়ে এসেছি। তো এই যে চুনা দিয়ে আর মেয়োনিজ, তারপর সুইটকর্ন দিয়ে পাক লাঞ্চ আমার মেয়ে পছন্দ করে, আই মিন স্যান্ডউইচ অপছন্দ করে, তো এর জন্য এগুলো নিয়ে এসেছি। আর সুইটকর্ন দিয়ে আর যেটা করি আমরা, সুইটকর্ন ম্যাক্সিকান চিলি দিয়ে সুইটকর্ন খেতে আমরা অনেক পছন্দ করি, সো অনেক সময় ওইটাও খাই আমরা। এখানে আছে ব্রিটিশ সেমি স্কিমড মিল্ক, এখানে ফ্যাট কম আছে এর জন্য এই মিল্কটা নিয়ে এসেছি। তারপর এখানে আছে টমেটো হার্ব অ্যান্ড পাস্তা বেকের জন্য আর কি এটা নিয়ে আসা বেসিকলি। তারপর এখানে আছে হানি, মানুখা হানি, এই হানিটা আমার খুবই পছন্দ, এখানে এই যে দেখুন 5-star certified,
5 প্লাস সার্টিফাইড সরি এই হানিটা খুবই ভালো আমার কাছে খুবই ভালো লাগে তো এর জন্য আমি সব সব সময় এটা কিনি আর এখানে আছে গ্রিন অলিভস এটা সালাদের জন্য বা অনেক সময় ইউসরা এমনিতেই অলিভস খেতে পছন্দ করে শরীরের জন্য খুবই ভালো গ্রিন অলিভস তারপরে এখানে আছে মেয়োনিজ আর আছে এখানে ব্রেড সফট হোয়াইট ব্রেড তো আমরা দেখা যায় যে সবসময় দুই দুই টাইপের ব্রেড নিয়ে আসতে হয় ব্রাউন ওয়ান আর হোয়াইট ওয়ান আমরা ব্রাউন খাই কয়েকজন আর কয়েকজন হোয়াইট ব্রেড পছন্দ করি তো আমি শুধু এবার একটাই নিয়ে এসেছি কারণ দুই প্যাকেট যদি দুই ধরনের দুইটা নিয়ে যদি আসে তাহলে দেখা যায় যে ডেট ওভার হয়ে যায় শেষ করা যায় না তো এর জন্য ভাবলাম যে একটাই নিয়ে আসি তো হোয়াইট হলে আর কি সবাই খায় আর ব্রাউন নিয়ে আসলে ওইখানে আবার পার্ট মানে দুই দল আছে কেউ ব্রাউন খায় কেউ ব্রাউন খায় না এর জন্য সবার জন্য নিয়ে আসলাম হোয়াইট ব্রেড তারপরে এখানে আছে বেগলস বাচ্চারা বেগলস পছন্দ করে সকালে নাস্তায় বা যে কোনো সময় বেগলস খায় ওরা তো অনেক সময় আমরা বাটার দিয়ে খাই অথবা হামাস দিয়ে খাই অথবা এক দিয়েও সুন্দর করে মাঝখান দিয়ে কেটে বেগলটা বাচ্চারা পছন্দ করে আর এখানে আছে কিছু পেপার্স তো স্প্যাগেটি বা নুডলস বানাতে হলে আমার পেপার্সগুলা ইউজ করতে ভালো লাগে আসি সুন্দর ফ্লেভার আসে এর জন্য নিয়ে আসলাম আর নিয়ে এসেছি এইগুলা স্ন্যাক পেপার্স বা এগুলোও আমি স্প্যাগেটি বা নুডলস বানানোর জন্য ইউজ করি অনেক সুন্দর ফ্লেভার আসে আর দেখতে অনেক কালারফুল হয় খেতে অনেক ভালো লাগে তারপর এখানে আছে কিছু কলা কয়েকটা কলা আমরা সবাই কলা খাই না তো শুধু ওর আব্বু আর মাঝে মাঝে বাচ্চারা খায় সবসময় ওরা খায় না ডিপেন্ডস করে ওদের মুডের উপরে আর কি আর আপেল নিয়ে এসেছি কালা আপেল তো বা আপেল আসলে সবাই খায় তো এই জন্য আপেল বেশি নিয়ে আসলাম না কারণ দেখা যায় যে বেশি আনলেই আবার খাওয়া হয় না আর কম কম আনলেই দেখা যায় যে শর্ট পড়ে যায় তো কমই ভালো নষ্ট করার চেয়ে আর এখানে আছে ব্রুশেটা চিপস এটা হচ্ছে গার্লিক ফ্লেভারের তো এটা এমনিতেই খাওয়া যায় বাট আমরা যেভাবে খাই আমরা এইটা এই যে অনিয়ন অ্যান্ড গার্লিক ডিপ দিয়ে এটা খেতে খুবই পছন্দ করি খুবই টেস্টি লাগে একসঙ্গে দুইটা খেতে তো মাইশা এইটা পার্ক লাঞ্চের জন্য নিয়ে যাবে আর বাচ্চারা বিকেলের স্ন্যাক হিসেবেও এটা অনেক পছন্দ করে তারপর এখানে আছে গার্লিক ক্র্যাকারস এগুলো আমার বাচ্চারা পছন্দ করে তো আমরা এটা চুনা চিজ এগুলো দিয়ে ওদেরকে দেই আমি রেডি করে ওরা পছন্দ করে তারপর এখানে কিছু চিপস আছে ফ্রেঞ্চ ফ্রাইস দুই টাইপের চিপস আছে এখানে আর এখানে আছে কোলস্লো এটা আমাদের সবার অনেক পছন্দ তারপর এখানে আছে এই কোলস্লোটা ভেরি বেসিক অনেক ফ্যাট একেবারেই কম আর খেতেও অনেক ভালো লাগে সল্ট সুগার সব কিছুই অনেক কম বাট খুবই ক্রিমি খেতে ভালো লাগে আসলে এটা তারপর এখানে আছে গ্রিক স্টাইল ইয়োগর্ট কোকোনাট ইয়োগর্ট এটা আমাদের ফ্যামিলির সবার অনেক পছন্দের এজন্য চারটা নিয়ে এসেছি খুবই পছন্দ করি আমরা এটা খেতে অনেক অনেক ইয়ামি ভেরি ক্রিমি খেতে খুবই ভালো লাগে তারপর এখানে আছে আরও কিছু সস আছে পাস্তা বেকের জন্য তো এখানে আছে অনিয়ন অ্যান্ড গার্লিক পাস্তা সস আর এখানে তো দেখিয়েছি অলরেডি টমেটো অ্যান্ড হার্ব পাস্তা বেক সস এটা তো এখানে মোট চারটা নিয়ে এসেছি আমি কারণ আমার করে অনেক সব অনেক পাস্তা সবসময় বানানো হয় সবসময় বানাই আর কি বাচ্চারা পছন্দ করে এর জন্য চারটা নিয়ে আসলাম আর আছে এভাপোরেটেড মিল্ক এইটাও কোনো ডেজার্ট যদি বানাই তাহলে আমি ঘরে রাখি যখন টাইম শর্ট থাকে আর তাড়াতাড়ি করে কিছু বানাতে হয় তখন আসলে এই জিনিসগুলো বের করে আমি তাড়াতাড়ি বানিয়ে ফেলি তো আমি এর জন্য দুইটা টিন নিয়ে এসেছি তারপর এখানে আছে লেমন ইয়ালো লেমন তারপর আছে এখানে এখানে আছে অ্যাভোকাডো অ্যাভোকাডো সালাদ বানাবো আমরা সবাই অ্যাভোকাডো পছন্দ করি বাচ্চারা সকালে ব্রেকফাস্টে অ্যাভোকাডো পছন্দ করে আর আমি পছন্দ করি সালাদ বানিয়ে অ্যাভোকাডোটা চিকেন সালাদের সঙ্গে আমি স্পেশালি অ্যাভোকাডোটা অনেক পছন্দ করি তো আমি আপনাদের সঙ্গে খুব শীঘ্রই অ্যাভোকাডোর কিছু রেসিপি শেয়ার করব সালাদ মানে অ্যাভোকাডো সালাদ রেসিপি কয়েকটা শেয়ার করব আপনাদের সঙ্গে আস্তে আস্তে ইচ্ছা আছে আমার আর এখানে আছে ডিসইনফেক্টিং
एंड क्लिनिंग वाइप्स एट फ्लोर फ्लोर वाइप्स वाइप करार जोन्नो आइखने आछे व्हाइट चॉकलेट এইটা আমার কাছে অনেক ভালো লাগে আমার আজকে শপিং এখন আমাকে সব শপিং গুলা গুছিয়ে রাখতে হবে জায়গায় জায়গায় যেটা হচ্ছে অনেক বড় একটা কাজ এখন আমি বাচ্চাদের জন্য লাঞ্চ বানাবো স্যাটারডে কিডস স্পেশাল লাঞ্চ খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি বাচ্চারা অনেক পছন্দ করে এটা খেতে তো এর জন্য আমি এখানে ফ্রোজেন ব্রেস্ট চিকেন ছিল আমার কাছে এগুলাকে ভিজিয়ে রেখেছি পানিতে এগুলাকে কম তেলে আমি ফ্রাই করে নিব আর তারপর এখানে আছে ইয়র্কশায়ার পুডিং এগুলোকে আমি বেক করব চুনা চিজ অ্যান্ড অনিয়ন দিয়ে আর স্প্যাগেটি রান্না করার জন্য আমি নিয়েছি তিনটা পেপারস আর এক প্যাকেট স্প্যাগেটির জন্য আমি তিনটা পেপারসই ইউজ করব আর লাগবে আমার গার্লিক এখানে গার্লিক আমি নিয়েছি একটা আর আরেকটা গার্লিকের হাফ তো প্রথমেই আমি যেটা করব এক প্যাকেট স্প্যাগেটি আমি কেটল গরম পানিতে বয়ল করতে দিয়ে দিয়েছি একটা পটের মধ্যে আর তারপর আমি এতে অ্যাড করব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব আর আপনারা চাইলে একটু তেলও দিতে পারেন আমি তেল দেইনি আর স্প্যাগেটিগুলোকে আমি ভাঙবো না এভাবে আস্তে আস্তেই দিয়ে দিচ্ছি আর এগুলো নিচের দিকে যখন বয়ল হয়ে নরম হয়ে আসবে তখন অটোমেটিকলি পটের নিচে চলে যাবে এই জন্য এগুলোকে ভাঙতে হবে না স্প্যাগেটি বল হতে হতে আমি চিকেনগুলো ম্যারিনেট করে নিব তার আগে আমি চিকেনগুলোকে মাঝে মাঝে একটু ছিঁড়ে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে আর চিকেনগুলো ম্যারিনেট করার জন্য আমি ইউজ করছি পরিমাণ মতো লবণ তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া জিঞ্জার গার্লিক পেস্ট ইয়গট প্লেন ইয়গট তারপর তেল লেমন জুস এগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিব তো ম্যারিনেট করার টাইমটা আসলে ডিপেন্ড করে আমি যেটা করি আমার কাছে যেভাবে যখন সময় হয় সেভাবেই আমি ম্যারিনেট করি আজকে আমার কাছে হাফ অ্যান আওয়ার টাইম আছে আমি হাফ অ্যান আওয়ারই ম্যারিনেট করব আর অন্যান্য সময় দেখা যায় যে আমি আগের দিন রাত্রে পারলে ম্যারিনেট করে রাখি যদি সুযোগ পাই 20 মিনিটস পর্যন্ত ম্যারিনেট করলেও কিন্তু হয়ে যায় তো এখন এইগুলোকে আমি ভালো করে মিক্স করে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি মনে নেই আসলে আগে বলেছি কিনা জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য খুব ভালো করে মাখিয়ে রেখে দিব আর যে পানটাতে আমি এগুলাকে ফ্রাই করব সেই পানটাতে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি স্ট্রেট ওয়ে পানটাই আমি চুলায় বসিয়ে দিব চিকেন ম্যারিনেট হতে হতে আমি এখন গার্লিকগুলোকে চপ চপ করে কেটে দিচ্ছি একটু বড় করেই কাটছি এভাবেই আমার কাছে ভালো লাগে স্প্যাগেটির খাওয়ার সময় যখন গার্লিকগুলো আসলে মুখে পড়ে তখন খুব টেস্টি লাগে খুব ভালো মানে ফ্লেভারটা অনেক ভালো করে পাওয়া যায় তো সবগুলো গার্লিক আমি কেটে রেখে দিব এক সাইডে তারপর আমি পেপারসগুলোও কেটে নিব তো এইভাবে স্প্যাগেটি সিদ্ধ হতে হতে সবগুলোই আমি রেডি করে নিচ্ছি তো পেপারসগুলো আমি মিডিয়াম সাইজ করে কাটছি খুব বেশি বড়ও না আবার ছোটোও না আর তিনটা কালারের পেপারস নিয়েছি দেখতে খুবই ভালো লাগবে অনেক কালারফুল হবে স্প্যাগেটিটা বাচ্চারা অনেক পছন্দ করে আর একটু বড় সাইজের করে রাখছি কারণ আমি চাই যাতে স্প্যাগেটির মধ্যে পেপারসগুলো দেখা যায় দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে চিকেন আমার ম্যারিনেট করা হয়ে গেছে হাফ অ্যান আওয়ার বসিয়ে দিলাম এটা মিডিয়াম আছে আর স্প্যাগেটি এরই মধ্যে বয়ল হয়ে গেছে এখন আমি স্প্যাগেটিগুলো রান্না করে নিব দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি ক্রাশড রেড চিলি তো রেড চিলি একটু ফ্রাই করেই আমি দিয়ে দিয়েছি সব গার্লিকগুলো এখন গার্লিকগুলো আমি এগুলোকে ফ্রাই করব মাত্র 30-40 সেকেন্ডের মতো আমি গোল্ডেন করব না এভাবেই রেখে দিব 30-40 সেকেন্ড বেজে নিলেই হয়ে যাবে তারপর আমি এতে দিয়ে দিব পেপারসগুলো সব পেপারস একসঙ্গে দিয়ে আমি এগুলাকে ভালো করে মিক্স করে রেখে দিব ঢেকে 3 মিনিটের জন্য আমি পেপারসগুলো বেশি নরম করব না এইভাবে আমি রান্না করব 3-4 মিনিটস আর তারপর বাকিগুলো বাকি বয়েল হবে স্প্যাগেটির সঙ্গে যাতে স্প্যাগেটি যাতে পেপারসগুলো আস্ত থাকে তো ঢেকে দিলাম 2-3-4 মিনিটের মতো এগুলোকে রান্না করব এদিকে আমি চিকেনটাও চেক করে নিচ্ছি তো খুব তাড়াতাড়ি এইগুলা হয়ে যায়
তো এই তো আমি চলে এসেছি, আবার 3-4 মিনিট পরে এসে এগুলাকে আমার নেড়ে চেড়ে আমি দেখে নিচ্ছি হাফ অর্ধেক নরম হয়ে গেছে অলরেডি। এখন আমি স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি স্প্যাগেটিগুলো আস্তে আস্তে খুলে খুলে দিচ্ছি, যেহেতু আমি তেল ইউজ করিনি তার জন্য এভাবে খুলে খুলে দিলে মিক্স করতে অনেক সুবিধা হবে। তো এই যে দেখুন কত সুন্দর করে আমি খুলে খুলে এগুলো দিয়েছি, সবগুলো কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আবার ভালো করে মিক্স করে আবার আমি এটাকে ঢেকে রেখে দিব 3-4 মিনিটের জন্য। এদিকে চিকেনটা আমি এখন চেক করে নিচ্ছি, চিকেনটা আমার এক সাইড হয়ে গেছে। এগুলো যেহেতু ব্রেস্ট চিকেন ইয়াগর দেওয়া আছে এজন্য বেশি সময় লাগে না, খুব সহজেই এগুলো রান্না হয়ে যায়। তো এখন আমি আদার সাইড কুক করার জন্য উল্টে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু দেখাই যাচ্ছে অনেক নরম, অলরেডি ভেঙে যাচ্ছে। তো এগুলাকে আবার আমি রেখে দিব 4-5 মিনিটের জন্য, এরই ভিতরে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি আমার ইয়র্কশায়ার পুডিংগুলো বেক করে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি চুনা, চিজ অ্যান্ড হোয়াইট অনিয়ন, সবগুলা সেম পরিমাণে নিয়ে একসঙ্গে মিক্স করে আমি দিয়ে দিব। আমি অলরেডি শুরু করে দিয়েছিলাম ফিলিংটা দেয়া, পরে আবার মনে হলো যে আমি তো এটা ভিডিও করিনি, তো এখন আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন এই যে সুন্দর করে বেশি বেশি করে আমি ফিলিং দিয়ে দিচ্ছি সবগুলা সুন্দর করে। তো একটু বেশি চিজ দিলে যেটা হয় আর কি, অনেক সুন্দর এগুলো মেল্ট হয়ে আসে এবং সব কিছুর ভিতরে খুব ভালোভাবে ঢুকে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলো আমি বেক করব এখন 15-20 মিনিটসের জন্য প্রি হিটেড ওভেনে 170°C টেম্পারেচারে। তো বেশি সময় লাগবে না, শুধু চিজটাই মেল্ট হতে হবে কারণ এখানে রান্না করার কিছু নেই, শুধু বেক করব। তো এখন আবার চলে আসলাম এগুলো চেক করার জন্য। এই যে আমার স্প্যাগেটিগুলো হয়ে গেছে, আমি এখন আবার এগুলাকে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে দিচ্ছি, কারণ স্প্যাগেটির ভিতরে ঢুকতে আসলে সময় লাগে, ঢুকে না সব কিছু ভালো করে। তা আবার নেড়ে চেড়ে এইগুলাকে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার স্প্যাগেটিগুলো, আর চিকেনগুলোও হয়ে গেছে। এই যে দেখুন তেলগুলো খুব সুন্দর আলাদা হয়ে এসেছে, তার মানে এগুলো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। এই তো হয়ে গেছে আমার স্প্যাগেটি আর ব্রেস্ট চিকেন রান্না করা। এখন খাওয়া দাওয়ার পালা। এদিকে আমার ইয়র্কশায়ার পুডিংও বেক করা হয়ে গেছে, এগুলাকেও আমি বের করে নিব। তো এখনই আমি একটু এগুলো অনেক আগেই হয়ে গেছে, এখন আমি বের করে নিচ্ছি, কারণ এগুলো খাওয়ার আগে আগ মুহূর্তে যদি বের করি তাহলে খেতে ভালো লাগে, কারণ যেহেতু চিজ দেওয়া আছে চিজ তো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। এর জন্য খাওয়ার ঠিক আগ মুহূর্তে বের করে যদি আমরা পরিবেশন করি তাহলে গরম গরম থাকে, খেতে অনেক ভালো লাগে। তো এখন সব পরিবেশনের পালা প্লেটে নিয়ে নিচ্ছি, সবাইকে খাবার দিয়ে দিব। তো সুন্দর করে আমি সব কিছু রেডি করে নিচ্ছি, বাচ্চাদের জন্য স্প্যাগেটি, তারপর চিকেন, তারপর দিয়ে দিব ইয়র্কশায়ার পুডিং। আর মাসির আব্বু বাসায় নেই, তো আমরা মামিয়ে 4 জন মিলে এগুলো এখন খাবো, আর পরে ওরা আব্বু আসলে ওকে দিয়ে দিব। আর এগুলোর সঙ্গে থাকছে খাবারটাকে আরও মজাদার করে তুলে যেটা, সেটা হচ্ছে কোলসলো, যেটা আমি লিডল থেকে নিয়ে এসেছিলাম। তো এই কোলসলোটা দিয়ে খাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি কিছু কোলসলো প্লেটের সাইডে। তো এই তো রেডি আমাদের মজাদার দুপুরের খাবার, এখন আমরা খাওয়া দাওয়া করব। সঙ্গে থাকছে আমাদের সবার পছন্দের অরেঞ্জ জুস। এটা হচ্ছে আমার প্লেট, আমি কিছু প্লেন অনিয়নও নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ক্যাচআপ, তারপর মেয়োনিজ দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি আমার খাবারটা এনজয় করব। মাইশা, আরিশা, ইউসরা সবাই সবার পছন্দের সস দিয়ে ওরা ওদের মতো করে এনজয় করছে। তো এটাই ছিল আমাদের স্যাটারডে স্পেশাল লাঞ্চ, বাচ্চারা অনেক পছন্দ করেছে, আমিও অনেক পছন্দ করেছি এবং আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে। তো এই তো ভিউয়ার্স, আজকের ব্লগটা এই পর্যন্তই, আগামী ব্লগে আবার কথা হবে, নতুন অন্য কিছু নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।